চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে গেছে। তিন দিন আগে ভারতীয় পেঁয়াজ 200 থেকে 220 টাকায় বিক্রি হলো, বুধবার তা নেমে আসে 110 টাকায়, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। তবে খুচরা বাজারে এখনও দাম কিছুটা বেশি। ট্রাকে ট্রাকে আসছে দেশি পেঁয়াজ, আকারে ছোট আর কিছুটা কাদামাখা। এসব পেঁয়াজের পরিচিতি মুড়িকাটা হিসেবে, দেখা মিলেছে ভারতীয় ও চায়না পেঁয়াজও। সব মিলিয়ে বাজারে পেঁয়াজের ছড়াছড়ি, অথচ তেমন ক্রেতা নেই। ভারতের দেয়ান বিধিনিষেধের পর সময় গড়িয়েছে কয়েকদিন, এর মধ্যে প্রশাসনের অভিযান, বিক্রি কমে যাওয়া, নতুন পেঁয়াজের আগমন, সব মিলিয়ে প্রভাব পড়েছে দামে। আমরা এখন চায়না বিক্রি করতেছি 70 টাকা, আর ইন্ডিয়ান পেঁয়াজ তো বন্ধ, যেগুলো টুকটাক আসতেছে গুদাম থেকে ওগুলো বিক্রি করতেছে 110 টাকা 15 টাকা। তারা খুচরা ব্যবসায়ী, তারা এখান থেকে 120 টাকা নিয়ে 180 টাকা বিক্রি করতেছে। এটা তো দোস্ত আরো দাঁড়েন না, এটা হলো খুচরা ব্যবসায়ীর উপর। আপনার খুচরা ব্যবসায়ীর উপর চান সিন্ডিকেট করে বিক্রি করা যায় না। আমদানি বেশি হলে এমনি অটোমেটিকলি দাম খুব কমে যায়, আমদানি কম হলে দাম বাড়ে যায়। আর এটা যদি আমরা স্টক করতে যাই 2 দিন থেকে 3 দিন, রাখলে পেঁয়াজের ভিতরে পচা আরম্ভ করে যায়, এটা স্টক করা যায় না। ভারতীয় পেঁয়াজের দাম বাড়ার পর বাজারে এসেছে চায়না পেঁয়াজ, পেঁয়াজ এসেছে পাকিস্তান থেকেও। পণ্যটির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেসব খুচরা ব্যবসায়ী এখন পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছেন, আমাদের নজরে যদি আসে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা ক্রেতাদের আশ্বস্ত করতে চাই, 2-1 দিনের মধ্যে পেঁয়াজের বাজারটা স্থিতিশীল হয়ে যাবে, ইতিমধ্যে দাম কমতে শুরু করছে। বর্তমানে চীন থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ হয়েছে 80 টাকা, পাকিস্তানি 70 টাকা, এবং মিয়ানমার থেকে পেঁয়াজ আসতে 70 থেকে 80 টাকা খরচ হচ্ছে। খাতুনগঞ্জের বাজারে দেশি মুড়িকাটা পেঁয়াজ 80 টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়, যা তিন দিন আগেও ছিল 220 থেকে 250 টাকা। খুচরা বাজারে এখন আর দাম বাড়ার সম্ভাবনা নেই বলে দাবি ব্যবসায়ীদের। খাতুনগঞ্জে দৈনিক 25 থেকে 30 ট্রাক পেঁয়াজ বেচাকেনা হয়, তবে খুচরা বিক্রেতারা 4 দিন আগে অনাকাঙ্ক্ষিতভাবে বেশি পেঁয়াজ কিনে নিয়ে যাওয়ায় এখন বেচা বিক্রি কম। দীপ্ত বার্তাকক্ষ। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে গেছে। তিন দিন আগে ভারতীয় পেঁয়াজ 200 থেকে 220 টাকায় বিক্রি হলো, বুধবার তা নেমে আসে 110 টাকায়, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। তবে খুচরা বাজারে এখনও দাম কিছুটা বেশি। ট্রাকে ট্রাকে আসছে দেশি পেঁয়াজ, আকারে ছোট আর কিছুটা কাদামাখা। এসব পেঁয়াজের পরিচিতি মুড়িকাটা হিসেবে, দেখা মিলেছে ভারতীয় ও চায়না পেঁয়াজও। সব মিলিয়ে বাজারে পেঁয়াজের ছড়াছড়ি, অথচ তেমন ক্রেতা নেই। ভারতের দেয়ান বিধিনিষেধের পর সময় গড়িয়েছে কয়েকদিন, এর মধ্যে প্রশাসনের অভিযান, বিক্রি কমে যাওয়া, নতুন পেঁয়াজের আগমন, সব মিলিয়ে প্রভাব পড়েছে দামে। আমরা এখন চায়না বিক্রি করতেছি 70 টাকা, আর ইন্ডিয়ান পেঁয়াজ তো বন্ধ, যেগুলো টুকটাক আসতেছে গুদাম থেকে ওগুলো বিক্রি করতেছে 110 টাকা 15 টাকা। তারা খুচরা ব্যবসায়ী, তারা এখান থেকে 120 টাকা নিয়ে 180 টাকা বিক্রি করতেছে, এটা তো দোস্ত আরো দাঁড়েন না, এটা হলো খুচরা ব্যবসায়ীর উপর। আপনার খুচরা ব্যবসায়ীর উপর চান সিন্ডিকেট করে বিক্রি করা যায় না। আমদানি বেশি হলে এমনি অটোমেটিকলি দাম খুব কমে যায়, আমদানি কম হলে দাম বাড়ে যায়। আর এটা যদি আমরা স্টক করতে যাই 2 দিন থেকে 3 দিন, রাখলে পেঁয়াজের ভিতরে পচা আরম্ভ করে যায়, এটা স্টক করা যায় না। ভারতীয় পেঁয়াজের দাম বাড়ার পর বাজারে এসেছে চায়না পেঁয়াজ, পেঁয়াজ এসেছে পাকিস্তান থেকেও। পণ্যটির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেসব খুচরা ব্যবসায়ী এখন পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছেন, আমাদের নজরে যদি আসে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা ক্রেতাদের আশ্বস্ত করতে চাই, 2-1 দিনের মধ্যে পেঁয়াজের বাজারটা স্থিতিশীল হয়ে যাবে, ইতিমধ্যে দাম কমতে শুরু করছে। বর্তমানে চীন থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ হয়েছে 80 টাকা, পাকিস্তানি 70 টাকা, এবং মিয়ানমার থেকে পেঁয়াজ আসতে 70 থেকে 80 টাকা খরচ হচ্ছে। খাতুনগঞ্জের বাজারে দেশি মুড়িকাটা পেঁয়াজ 80 টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়, যা তিন দিন আগেও ছিল 220 থেকে 250 টাকা। খুচরা বাজারে এখন আর দাম বাড়ার সম্ভাবনা নেই বলে দাবি ব্যবসায়ীদের।
খাতুনগঞ্জে দৈনিক 25 থেকে 30 ট্রাক পেঁয়াজ বেচাকেনা হয়। তবে খুচরা বিক্রেতারা চার দিন আগে অনাকাঙ্ক্ষিতভাবে বেশি পেঁয়াজ কিনে নিয়ে যাওয়ায় এখন বেচা বিক্রি কম। দীপ্ত বার্তা কক্ষ।